হবে গো জেল হবে না হাসি হবে। কারাগারে হিরো আলম, বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা এই যুবক এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। দর্শক, হিরো আলম কারাগারে শুনে নিশ্চয়ই আপনারা কিছুটা অবাক হয়েছেন, তবে ঠিক তা নয়, তবে এবার নতুন চমক নিয়ে আসছেন হিরো আলম। আমার জেল হবে না ফাঁসি হবে শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আমার কি হবে গো জেল হবে না ফাঁসি হবে, কি হবে গো জেল হবে না ফাঁসি হবে। বরাবরের মতো ভিডিও চিত্রে তিনি নিজেই অভিনয় করেছেন। এবার এই গানটিতে হিরো আলমের দেখা মিলবে কারাগারে। কয়েদির পোশাকে নিজেকে উপস্থাপন করেছেন হিরো আলম। সম্প্রতি বিকৃতভাবে রবীন্দ্রসঙ্গীত গেয়ে তোপের মুখে পড়েন হিরো আলম। ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগেও যেতে হয়েছে হিরো আলমকে। বিকৃত সুরে গান না গাওয়া ও অভিনয়ে পুলিশের ড্রেস ব্যবহারের সতর্কতা অবলম্বন করবেন বলে মুচলেকা দিয়েছেন তিনি। এই গানে কোনো কন্টেন্ট বানাবো না, যে কোনো গায়ের পোশাক পরে আমি এমন কোনো কাজ করবো না যাতে সমাজে মনে করেন আঘাত লাগে, যে আমার কথা মনে করেন এই কাজে লোকজন আলোচনা করতে পারে। ভবিষ্যতে যে কোনো গায়ের পোশাকে কাজ করার আগে অবশ্যই ভেবেচিন্তা করবো এবং নিয়ম মেনে কোনোদিন যদি আমি করবো অবশ্যই নিয়ম মেনে কাজ করবো। সেখান থেকে ফিরেই হিরো আলম তার নিজের ফেসবুক পেজে লাইভে এসে জানান, এখন থেকে ভালো ভালো কন্টেন্ট বানাতে চেষ্টা করব, গান করলে ভালো গান করব। প্রসঙ্গত মিউজিক ভিডিওতে পরিচিতি পেয়ে অভিনয় শুরু করেন হিরো আলম। এরপর গানের জগতে প্রবেশ করেন তিনি। কদিন পরপরই নিজের ইউটিউব চ্যানেলে নতুন নতুন গান প্রকাশ করেন, যা কিনা ঘন্টা পেরোতেই লাখ লাখ ভিউ হয়। বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা, আরবি সহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন হিরো আলম। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় যেসব গান ভাইরাল হতো সেগুলোকেও কভার দিয়েছেন হিরো আলম।